এই শ্রীমঙ্গল চিড়িয়াখানা কি সুন্দর অপরূপ দৃশ্য। ভিউয়ার্স, এই হচ্ছে শকুন। সপরিবারে চিড়িয়াখানা বেড়াতে এসেছি, আপনাদের দেখলে খুবই ভালো লাগবে। এই যে বাংলাদেশ একটা অপরূপ সৌন্দর্য মণ্ডিত একটা দেশ, এদেশে অনেক কিছু আমাদের দেখার মতো আছে যেগুলো আমরা সময় সুযোগের অভাবে হয়তো অনেক সময় দেখা সম্ভব হয় না। চায়ের রাজধানী শ্রীমঙ্গল এসেছি চিড়িয়াখানায়। এই হচ্ছে অজগর সাপ, অজগর সাপ। খালি লাগে আমার মেয়ে জুনাইরাও ইফতি, আমার মামুর কুলে আছে। ইফতি দেখতেছো? হ্যাঁ, ভালো লাগে? সাপ সাপ দেখাইছো? নি সাপ দেখো আব্বু, সাপ দেখো ইফতি। এই দেখো, এই দেখো আব্বু, এই রে, ওই তো সাপ। এই দেখো সাপ, দেখছো সাপ? হাঁটো, যাও মাটি লিও না, যাও পাখাও, বেরো, যাও যাও হাঁটো। দেখো হরিণ, দেখো সাই মাটি আছে ভাই। তাপসু চলো, ইফতি ইফতি দেখো হরিণ, দেখো হরিণ কি সুন্দর হরিণ। মারাবি হরিণও আছে, তো ভিউয়ার্স দেখাবো। এই দেখো অভয়ারণ্যের মধ্যে ঘুরতেছে উট পাখি। পাখি চিল খাদ্য দেওয়া হচ্ছে ওদেরকে। এগুলো কি ভাই? এই যে খুচ্ছ, এ তাপসু এগুলো কি হয়েছে? এটার খাটাস, এই যে খাটাস, তাল খাটাস।
এই হচ্ছে ভাল্লুক। ভাল্লুক এটা হচ্ছে ভাল্লুক। মাছ, বিভিন্ন প্রজাতির মাছ। মায়া হরিণ, এই হচ্ছে মায়া হরিণ। এই হচ্ছে উট পাখি।